সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সুনন্দন সুখী জানালে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে অনেকগুলো ভিডিও দেখলাম, তো অনেকে আগমনীর লুক ক্রিয়েট করছে, তো আমি ভাবলাম যে তো চলো আমিও একটু লুক ক্রিয়েট করি। সেই জন্য আমার কাছে অনেক কিছু জিনিসপত্র আছে, আর অনেক কিছু আনতে যাচ্ছি বাজারে, আর সন্ধেও হয়ে এসছে, বুঝতেই পারছো। তো চলো, তোমাদের দাদাভাইকে বললাম যে একটু চলো বাজার থেকে আসি কেনাকাটা করে। তো চলো একটু কেনাকাটা করতে যাচ্ছি, আর মাকে বললাম, মাকে বলেছি, আর ছেলে আছে আমার যার বাড়িতে। তো দেখতেই পাচ্ছ দোকানের মধ্যে চলে এসেছি, আর দোকানে এসেছি যে পুরো অন্ধকার হয়ে গেছে, আর কি আর করা যাবে, বাড়িতে কাজকর্ম সব শেষ করে তো বেরিয়েছি। আর এখানে দেখছিলাম যে কানেরগুলো, সোনালি রঙের যে কানেরগুলো, আমার তো সিলভার জুয়েলারি, মানে গলার কেন কানের কেন অনেকগুলো সেট আছে, কিন্তু হচ্ছে কি তোমার সোনালি রঙের কানেরগুলো ছিল না, তো পছন্দ হচ্ছিল না কোনোগুলো। তো এখানে মানে বেছে বেছে দেখছিলাম, আর তোমাদের দাদাভাই বলছিলো যে সবগুলো নেবে কি না, তো সবগুলো নেওয়ার মতো আমার ক্ষমতা নেই, সেই জন্য একটু দেখে নিচ্ছিলাম। তো এটাই দেখছিলাম, এটা একটু পছন্দ হয়েছিল, কিন্তু যেখানে মানে কী বলতো, যেটা পছন্দ হচ্ছে সেটার আবার রেট বেশি, তো কী আর করা যাবে, ওখান থেকে নিলাম না, রেখে দিয়েছি। আর অন্য নিলে কম হবে, একটা ছোট আছে 45 লাগবে, তো একটা 60 টাকা লাগবে, লাগবে না 60। আর একটা আছে, সিলভারের কি চলবে না? সিলভারের হেভি হেভি ডিজাইন আছে, দোকানটা থেকে কেনাকাটা করে বেরিয়ে যাচ্ছি। দেখো তো আমার অনেক কিছু কেনা হয়নি, আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর গোলারগুলো মানে টাঙানো হয়ে আছে, আর নিচে দেখো ক্লিপ, অনেক রকমের ক্লিপ আছে, গার্টার আছে, তো আমি এগুলো কেনা হয়নি, তো অন্য দোকানে গেলাম। তো দেখো এখানে অন্য দোকানে চলে এসেছি একটা দিদিভাইয়ের কাছে, তো এখানে এসে যা যা বললাম, তো আমি প্রথমে বললাম যে কপালে কলকা করার জন্য যে লিকুইড ব্যবহার করা হয় সেটা দিতে, তো আমার কাছে সাদা কালারের ছিল, কিন্তু এখন নেই, সেটা মানে ফুরিয়ে গেছে, সেই জন্য সাদা কালারের একটা নিয়ে নিলাম। আর দিদিভাই বললো যে তুলি নেবে না, তো আমি বললাম হ্যাঁ তুলি নেবো, তো সেই জন্য বলছে তোমার কাছে কি আছে, আমি বলছি যে না আমার কাছে নেই, তো দিদিভাই তুলিটাও দিল। দেওয়ার পর আর তো ও দোকানে তো কানেরগুলো পছন্দ ছিল না, এখানে দিদিভাইকে বলতে দিদিভাই কানেরগুলো বের করছিলো, তো আমাকে বাহুবলী কানেরগুলো বের করে দিল, কিন্তু রেটটা এত মানে পরিমাণে বলছিল 340 টাকা রেট ফেলা আছে, তো ভাবলাম যে আমি একটাই যদি 340 টাকা দিয়ে নিই তাহলে মানে আর কিছু যে কিনবো সেরকম ছিল না, সেই জন্য ওটাকে নিলাম না। একটু বড় দেখে ঝুমকো কানেরগুলো নিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাবো, দেখতেই পাবে। আর এবারে নাকের নদগুলো নিচ্ছিলাম, তো ওগুলোকে কী বলে নাকে নতি বলে, টানা যেগুলো থাকে, তো দিদিভাইকে বলছিলাম যে দিদিভাই বলো কোনটা ভালো লাগবে, তো দিদিভাই আমাকে বাঁ হাতেটা দেখাচ্ছিলো, তারপর ভাবলাম ওটা মানে কালারটা কেমন লাগছিলো, সেই জন্য ওটা নিলাম না, তো অন্যটা নিয়েছিলাম, সেটাও তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো দেখো এই যে নাকেরটা, যেটা নাকে পড়েছি সেইটাই আমি নিয়েছি, তো ওটাই নিলাম শেষ পর্যন্ত। আরও অনেক কিছু কেনাকাটা করেছি, তো তোমরা দেখতে থাকো।
টোটাল কেনাকাটা হয়ে গেল আর কি বাকি আছে এসে রান্না করবো বলে চালটা শুধু ধুয়ে রেখে গেছিলাম আর রান্নার সময় কিছু কাটা ছিল না সেগুলো কাটাকুটি করে যে রান্না করতে বসেছি যে দেখতে পাচ্ছ নুন জ্বেলে দিয়েছি আর এখানটা একটু তরকারি হবে দেখো যে লাউ আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে তো একটাই তরকারি করবো তো সেই জন্য মা ছেলেকে পড়াশোনা ছিল রান্না করিনি নাহলে মা রান্না করে নিত তো চলো রান্নাটা আগে করে নি তো চলো দেখতে থাকো আর তারপরে তোমাদেরকে দেখাবো তো মা তো জানে না অনেক কিছু কিনে এনেছি একটু বকাবকি করবে যেহেতু আমাদের মানে একটু টাকা পয়সার সমস্যা হচ্ছে তো সেই জন্য মানে মাকে লুকিয়ে কিনে এনেছি পরে তো মাকে জানাবো জানাতেই হবে আর মা জানতেও পারবে তো ছোট আর ছেলের জন্য জামা কিনেছি তো চলো তোমাকে রান্নাটা করে নিই রান্নাটা করে নিই এদিকে দেখতে পাচ্ছ এই যে আমার তরকারিটা ফুটে গেছে সেই জন্য মাঝে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর ওদিকে ভাতাড়ি হচ্ছে তো ওগুলো হয়ে যাক হয়ে গেলে খাওয়া দাওয়া করে একেবারে ও ঘরে যাব তো ও ঘরে যখন ঘুমোতে যাব তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কী কী করেছি তো আগমনী লুক আসতে চলেছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আগমনী লুকটা কতটা কী পারবো জানি না তবে চেষ্টা করব তোমাদের মনের মতো করার জন্য তো সে ঘরে যাই সে ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি তো চলো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ ওভাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি তো ঘুমোবো তার আগে তোমাদেরকে বলেছিলাম যে আগমনীর একটা আমি লুক ক্রিয়েট করতে চাই সেই জন্য বাজারে গেছিলাম তো আগেই বলেছি তোমাদেরকে তো কিছু কেনাকাটার জন্য তো কেনাকাটা করে এনেছি আর তোমাদেরকে বলেছিলাম তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো দোকানে ওখানে গিয়ে তো কিছু কিনেছি দেখেছো আর এখানে বাড়িতে এসে আর কী কী কিনেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো তো দেখো এই যে এখানটায় আছে নাকের আমি এগুলো কোনোদিন কিনিনি তো এই ফার্স্ট আমি কিনে এনেছি এই দেখো এই যে নাকেরটা এই যে দেখতে পাচ্ছ আর এই একটা আছে কোমর ব্যান্ড আমি সিম্পলভাবে নিয়েছি তোমাদের দাদাভাই বলেছিলো যে একটু মানে চওড়া করে নিতে একটু মোটা টাইপের নিতে কিন্তু আমি স্টোনের উপরে সিম্পলভাবে সরু টাইপের নিয়েছি তো ভাবলাম যে একটু কমের মধ্যে হয়ে যাবে সেই জন্য তো দেখাচ্ছি আমরা তোমাদেরকে বের করিয়ে এই যে দেখো এটা তো কালকে যখন মানে পড়বো আমি তো ভিডিওটা যেদিন আপলোড করব তো তোমরা দেখতেই পাবে তো এগুলো পরেই আমি আগমনীর লুকটা ক্রিয়েট করব তো দেখো এই যে আর এই যে দেখতে পাচ্ছ এই যে কানের দুলটা নিয়েছি এই কানেরটা আমার কাছে মানে কী বলা যায় কী জানা ওগুলো ভুলে গেছি আচ্ছা সিলভার জুয়েলারি কানেরগুলো বেশ বড় বড় আছে কিন্তু এই সোনালি কালারের এই কানেরগুলো গোল্ডেন কালারের ছিল না আমার কাছে তো এক জোড়া কিনে এনেছি এই দেখো এটা পরবো আর এখানে এই যে চুল মাথার চুলা না কি বলে এইগুলো একটা নিয়েছি আর কি জানো আচ্ছা আমার কাছে কাজল পেন্সিল ছিল না মানে আছে এটা শেষ হয়ে গেছে তো এই জন্য 10 টাকা দিয়ে দেখো এই 10 টাকা থেকে 10 টাকা দিয়ে এটা 10 টাকা নিয়েছে তো এটা প্রায় সময় আমি এটা ব্যবহার করি তো এটা নিয়েছি আর এখানটায় আছে যে লিকুইড কপালে যে কলকা করে তো এই লিকুইডটা নিয়েছি এটা আমার কাছে ছিল সরু মতো একটা ডাব্বার মধ্যে তো সেটা শেষ হয়ে গেছে সেই জন্য আরেকটা এই যে সাদা রঙের এনেছি আর তার সঙ্গে এই যে তুলি আঁকা হবে আর এখানে আছে যে ফাউন্ডেশন আমি ফাউন্ডেশন ব্যবহার করিনি প্রথমে আমি আগে
সিসি ক্রিমটা ব্যবহার করতাম, তো অত তো মেকআপ করি না, তার জন্য এই যে ফাউন্ডেশনটা নিয়েছি। আর এখানে হচ্ছে হোয়াইট টোনের ফেস পাউডার, ফেস পাউডার না কি বলা যায় না, মোটামুটি পাউডারটা নিয়েছি। আর এই যে দেখো 10 টাকার একটা নেল পালিশ, নেল পালিশগুলো আমার এখনও অনেক ডাব্বার মধ্যে আছে, তো সেগুলো শুকনো যাচ্ছে, সেই জন্য আমি কম দামে একটা নেল পালিশ নিয়েছি, শুধু মানে আগমনী শ্যুটটা করার জন্য হাতে পরে থাকবো সেই জন্য। আর একটা দেখো এই যে সাদা রঙের বিথি একটা নিয়েছি, আর আমার কাছে কালারিং বিথি আছে, তো আমি সাদা রঙের একটা নিয়েছি, এইটার দাম 25 টাকা, ভাবতে পারো। তো এগুলো নিয়েছি। আর আমার আগে থেকে এই যে দেখো গলার চিকগুলো এগুলো ছিল, তো আমি অনেক ভিডিওতে পড়েছি দেখেছ, তো এই যে দেখো এই যে গলার চিকগুলো ছিল, এখানে একটা গলার চিক আছে, আর এই যে একটা দেখতে পাচ্ছ গলার সেট আছে, আর এখানে তো আমার ডাব্বার মধ্যে এই যে দেখতেই পাচ্ছ অনেক কিছু আছে, আর ওখানেও একটা ডাব্বা আছে। তো এর মধ্যে সিলভার কালারের যে জুয়েলারি আছে এর মধ্যে আর অনেক কিছু আছে, তো পরে কোনোদিন তোমাদেরকে দেখাবো। আর বলেছিলাম যে ছেলের জন্য একটা জামা কিনেছি, আর ননদের মেয়ের জন্য জামা কেনা হয়ে গেছে, তো তার জন্য লুজ একটা জেগিংস কিনেছি, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এই যে দেখো জেগিংসটা এই আমার এই কোমরের কাছে, এই গার্ডারটা মানে কোমরটাই আমার ভালো লাগছে, তো তোমাদের কেমন লেগেছে বলবে। আর এখানে দেখো পায়ের কাছে এখানে যে এই যে এগুলো দেয়া আছে, তো আমার ভালো লাগছে, একটু শর্ট টাইপের নিয়েছি, তো বাচ্চা মেয়ে, আমি ভাবলাম তোমাদের দাদাভাইও বললো যে একটু শর্ট টাইপের নিতে, সেই জন্য শর্ট টাইপের নিয়েছি। তো এখানে শর্ট টাইপের নিয়েছি, মা বলছে যে ছোট হয়ে যাবে, তো দেখা যাক কি হয়, এটাই নিয়েছি। আর জামাটা আমার কাছে নেই, জামাটা আছে মায়ের কাছে, তো পরে কোনো দিন একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে দেখো আমার ছেলের জন্য জামা একটা নিয়েছি, এই যে দেখো তার প্যান্ট, আর এই যে জামাটা, তো জামাটাটা আমার ভালো লাগছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়নি, তো আমার ভালো লেগেছে, দুজনের দোকানে গিয়ে ঝগড়া লেগেছিলাম, তো আমার ভালো লেগেছে, সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। আর ননদের মেয়ের জন্য ওই জেগিংসটা নিয়েছি, তো এই কটাই নিয়েছি, আর কিছু নেওয়া হয়নি, নিজেদের পোশাক আশাক কিছু নেওয়া হয়নি, তো আমাদের সামর্থ্যের মধ্যে নেই, যতটা পেরেছি নিয়েছি। ননদের মেয়ের জন্য একটা জামা কিনেছিলাম, তো তার জন্য লুজ একটা জেগিংস নিয়েছি, আর কিছু নেওয়া হয়নি। তো এবছর তো মানে আমারও মানে কাপড় হয়েছে, ছেলেরও জামা প্যান্ট হয়েছে, তো ছেলে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, ননদের বাড়ি থেকে দিয়েছে, আবার মাসিদের ওখান থেকে দুটো সেট দিয়েছে ছেলেকে, তো ছেলের অনেকগুলো সেট হয়ে গেছে, আমারও হয়েছে, আর বাড়ির কারোর কিচ্ছু হয়নি। তো এবছর কিনতেও পারবো না, টাকা পয়সার অনেক সমস্যা, তো তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো পরের বছর, যেন বাড়ির সবাইকে কিছু না কিছু গিফট করতে পারি, তো এই আশীর্বাদ করো। আর কিছু বলবো না, ভিডিওটা এই পর্যন্ত আজকে, তো তোমরা খুব তাড়াতাড়ি আগমনী লুক আসতে চলেছে, তো ভিডিওটা প্লিজ দেখবে সবাই, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, গুড নাইট।